হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারের জন্য। গাইস লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু কোবরা বান্ডেল কনফার্ম করে দেওয়া হয়েছে, তো তোমরা দেখতেই পেয়েছো আজকে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে কোবরা বান্ডেল রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা কারা কারা রিটার্ন এই কোবরা বান্ডেলটা বের করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাংলাদেশ সার্ভারে কিন্তু অনেকদিন আগেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম ট্রিপিলারের ইনকিউবেটরটা কিন্তু তোমরা রিটার্ন দেখতে পাবে, বাট ইন্ডিয়ান সার্ভারে কিন্তু কনফার্মলি অ্যাড করে দেওয়া হয়েছিল। আর গাইস রিসেন্টলি আজকেই কিন্তু বাংলাদেশ সার্ভারেও ট্রিপিলারের ইনকিউবেটর রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে। তো গাইস আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি কোবরা MP40 আপডেট বলবো। কোবরা MP40 কিন্তু কনফার্ম ডেট এসে গেছে, কবে তোমরা রিটার্ন দেখতে পাবে 100% কনফার্ম ডেট তোমাদেরকে আজকের এই ভিডিওতেই বলবো। সো বনে রাও ভিডিও মে এন্ড তক। তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক। আর গাইস আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে নেক্সট টপ আপ ইভেন্টেরও কনফার্ম ডেট এসে গেছে। কনফার্ম কি টপ আপ ইভেন্ট তোমরা দেখতে পাবে সেটাও তোমাদেরকে জানাবো, এছাড়া আরও কিছু আপকামিং আপডেট আছে সেগুলো তোমাদেরকে বলবো। আর গাইস কোবরা MP40 আপডেট তো আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভাই। কনফার্ম ডেট এসে গেছে, কবে রিটার্ন দেখতে পাবে সেটা তোমাদেরকে জানাবো। তো সবার প্রথমে গেস টপ আপ ইভেন্টের আপডেট। গেস তোমরা এখন যে টপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি লেসিস মোর ডায়মন্ডের টপ আপ ইভেন্ট। এই টপ আপ ইভেন্টটা কিন্তু 100% কনফার্ম করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান সার্ভারের জন্য। তোমরা কিন্তু ইন্ডিয়ান সার্ভারে পরের টপ আপ ইভেন্টে লেসিস মোর ডায়মন্ডের টপ আপ ইভেন্টটা কিন্তু দেখতে পেয়ে যাবে, এটা কিন্তু 100% কনফার্ম। আর গেস আজকে রাত 12টার পর কিন্তু বাংলাদেশ সার্ভারে তোমরা নতুন টপ আপ ইভেন্ট দেখতে পাবে। বাংলাদেশ সার্ভারে কিন্তু এখনও পর্যন্ত টপ আপ ইভেন্ট কনফার্ম হয়নি বলে তোমাদেরকে 100% কনফার্ম দিয়ে কোনো আপডেট আমি বলছি না। তাও আমি তোমাদেরকে দুটো তিনটে টপ আপ ইভেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। এখন গাইস তোমরা যে টপ আপ ইভেন্টগুলো দেখতে পাচ্ছ এর মধ্যেই হয়তো তোমরা বাংলাদেশ সার্ভারে টপ আপ ইভেন্ট দেখতে পেয়ে যেতে পারো, অথবা গাইস এর বাইরে হয়তো কোনো আপডেট আসতে পারে। যদি কোনো আপডেট আসে বাংলাদেশ সার্ভারের জন্য আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এরপর গাইস তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে এই মাসে একটা মিসেস অফ ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবে, বাট গাইস কবে তোমরা মিসেস অফ ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পাবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয়। বাট গাইস এইটুকু কনফার্ম তোমরা কিন্তু এই মাসে একটা ডিসকাউন্ট ইভেন্ট মিসেস অফ ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবে। আর গাইস ইলাইট পাস তোমরা ডিসকাউন্টে দেখতে পাবে কি পাবে না সেটাও কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয়। যদি কোনো রকম কোনো আপডেট আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়া কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা হাইপার বুক তোমরা ইভেন্ট দেখতে পাবে, যেই হাইপার বুক ইভেন্টের মধ্যে কিন্তু তোমরা এই নতুন লেজেন্ডারি MP5 গান স্কিনটাও দেখতে পাবে, তার সাথে কিন্তু তোমরা একটা গ্লোয়ালেস স্কিনও দেখতে পাবে। আর কি সেই হাইপার বুক ইভেন্টটা কিন্তু হয়তো তোমরা এর পরের অবি আপডেট আমাদের গেমের মধ্যে দেখতে পেতে পারো, অথবা গাইস এই অবি আপডেটের শেষের দিকেই হয়তো তোমরা এই হাইপার বুক ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। এছাড়া গাইস আরও একটা আপডেট বেরিয়ে আসা তোমাদেরকে আমি জানিয়ে রাখছি, ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু নাইট ক্লোন ইনকিউবেটর মানে গাইস জোকারের বান্ডেলে ইনকিউবেটরটা কিন্তু রিটার্ন আসার চান্স রয়েছে। এছাড়া গাইস বাংলাদেশ সার্ভারে কিন্তু M1014 গান স্কিনে ইনকিউবেটরটা কিন্তু রিটার্ন আসার চান্স আছে। আর গাইস এগুলো কিন্তু তোমরা একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে না দেখতে পেয়ে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু তোমরা নাইট ক্লোনের ইনকিউবেটরটা একটা রয়্যালে রিটার্ন দেখতে পেতে পারো। আর গাইস বাংলাদেশ সার্ভারে কিন্তু M1014 ইনকিউবেটরটা তোমরা ইনকিউবেটরের মধ্যেই রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো। জাস্ট কিছু লিক্সের জন্য তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, যদি কোনো রকম কোনো আপডেট আসে আমি তোমাদেরকে আবারও বলে দেবো। এছাড়া গাইস তোমরা এখন যে বান্ডেলটা দেখতে পাচ্ছ ডক্টরসের বান্ডেল, এই বান্ডেলটা কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে ওবি আপডেটের একটু কিছুদিন পরেই কিন্তু আমাদের গেমের মধ্যে যে কোনো একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে। এটার কিন্তু দুটো ওয়েব ইভেন্টের আপডেট বেরিয়েছে, একটা হচ্ছে টু বার্ডস ওয়ান স্টোন ইভেন্ট, আরেকটা হচ্ছে বিগ ব্যাং ইভেন্ট। তোমাদেরকে দুটো ইভেন্টে আমি দেখিয়ে দিলাম। মোট কথা গাইস পরের ওবি আপডেটের 1-2 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরা এই ডক্টরসের ব্যানেলটা যে কোনো একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারেই কিন্তু দেখতে পেয়ে যাবে। এবার গাইস তোমাদেরকে বলে দিই কোবরা MP40 তোমরা কবে রিটার্ন দেখতে পাবে। তার আগে তোমরা অনেকেই অনেক কোশ্চেন করছিলে কোবরা বান্ডেল বাংলাদেশ সার্ভারে কবে আসবে, তো তোমাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ সার্ভারে কিন্তু কোবরা বান্ডেল রিটার্নের এখনও পর্যন্ত কনফার্ম কোনো আপডেট নেই। আর তোমরা এটাও দেখতে পেলে বানি ইনকিউবেটরটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারে আসার 5-6 দিন পরেই কিন্তু বাংলাদেশ সার্ভারেও এসে গেল। সো এরকম হয়তো হতেই পারে, ইন্ডিয়ান সার্ভারে আজকেই যেহেতু কোবরা ব্যান্ডেল দেওয়া হয়েছে তো 1 সপ্তাহ পরেই হয়তো তোমরা বাংলাদেশ সার্ভারেও কোবরা ব্যান্ডেলটা রিটার্ন দেখতে পেতে পারো। কনফার্ম হয়ে গেলে তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো, বাট এখনও পর্যন্ত তো কনফার্ম নয়, তাই তোমাদেরকে 100% কনফার্ম দিয়ে আমি এটা বলছি না। তো এবার কি কোবরা MP40 আপডেট, তার আগে ভিডিওতে এখনো পর্যন্ত যারা লাইক করেনি ফটাফট লাইক করো, চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখতে পারো। সো কোবরা MP40 কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য 100% কনফার্ম করে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু ইন্ডিয়ান সার্ভারে সেপ্টেম্বর মাসের 22 তারিখে কোবরা MP40 রিটার্ন দেখতে পাবে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত ডাটা মাইনাররা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের 22 তারিখে
কোবরা বিভাগে ইন্ডিয়ান সার্ভারে রিটার্ন দেখতে পেয়ে যাবে 100% কনফার্ম। তো আজকের ভিডিওতে আমি কোন রকম কোন আপডেট বলছি না, তো আজকের ভিডিওতে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটাকে ভেঙে পাশে ঘন্টা আছে ঘন্টাকে বাজে দাও। গুড বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।